যুবক বৈরা, তোমার মতো কত যুবক প্রবাসী হিসাবে জীবন ধারণ করছে, অ্যাক্সিডেন্ট করে লাস্টা পর্যন্ত বাংলাদেশে আসে নাই রে ভাই। কয়েকদিন আগে গাজীপুর মাওনা মাহফিলে গেছিলাম গো হাসান, ছেলেটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করত, বিল্ডিং থেকে পড়িয়া বাবা দুনিয়া ছাড়িয়ে চলে গেছে মালয়েশিয়ায়। তার লাশটা এখনো মালয়েশিয়ার বাবা ফ্রিজের মধ্যে আছে। এই করুণার ভিতরে বাবা লাশটা আনতে পারে না। মা দুঃখী নিয়ে এখনো যায় না মাঝে কান্দে যুব। এই 7 মাস হয়ে গেল ছেলেটা মারা গেছে, এখনো তার লাশটা ফিরিছে। মা কান্দে, বিবি কান্দে, সন্তান গুলি কান্দে। হে যুবক, শুনিয়া বুকের মধ্যে এত কষ্ট লাগলো। যে ওঠার আগে একটা ছেলেকে আমার কাছে আনা হইল। হুজুর, এই ছেলেটার শরীরে একটা ভু মেরে দেন, কি হইছে? হুজুরের বাবা মালয়েশিয়ার ফ্রিজের মধ্যে আছে। হুজুর মারা গেছে, লাশ টানতে পারতাছি না। টাকা বাবু কি ভাবে সঙ্গে তো মার কবরে কেবা হবে সঙ্গে তো মরণে। ওই ছেলেটা তখন মৃত্যুবরণ করে, বাবা আত্মীয় স্বজন কেউ ছিল না। লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি করছে গাজীপুর মাওনা, ও বাবা এই বাড়িটাও দেখতে পারল না। এই জীবনটা তুমি কার জন্য মিশে মায়ার জিন্দিগি নষ্ট করছো? যুবক ভাই, আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলো, মালি তুমি আমাদেরকে মাফ না করলে কার কাছে যাবো? আল্লাহ এদের সবাইকে আজকে আপনি মাফ করে দেন, জোরে করো আমিন। আরো জোরে বলেন আমিন। আবার যান, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। হে জানেননি, শেখ হাসিনার দেশে রাজাকাররা এই দেশে রাজাকারগিরি করছে আজ থেকে 45 বছর আগে, হ্যাঁ গো 40 বছর পরে খুঁজে খুঁজে ফাঁসি দিছে। কথা কও না কেন, আর অনেকে প্রক্রিয়াধীন ফাঁসি হবে 40 বছর পরে। বঙ্গবন্ধু হত্যার ফাঁসি হবে 60 বছর পরে হলে বসে দেখলে হবে। অপরাধ করছে ফাঁসি হইবে, আমার আল্লাহ বলে বান্দা 40 বছর না, তুই গতকালকে কি গুনাহ করছ? আমি দিক তাকাম না, আমি রবে এমন একজন মালিক, আমি এমন একজন প্রেসিডেন্ট, আমি এমন একজন জজ, তুই গতকালকে কি গুনাহ করছ? আমি তাকাবো না, যখন তোর চোখে পানি দেখবো আমি রব্বে কারিম, তোর সাথে সাথে মাফ করে দিব, সাথে সাথে মাফ করে দিব। আমার নাম কি জানো? শোনেন, আমি পড়ি, আপনি কোরআনের আয়াতটা শুনে ভাবতেছেন আমি বানাই বলতেছি না। বাবা দেখেন কোরআনে আল্লাহ কি বলে, বান্দা আমি তোর গুনার দিকে তাকাবো না, দেখ আমি কি বলছি কোরআনে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলু পাগল বান্দা, ইল্লাম তাদা জীবনে যত গুনাহ করছো, যত গুনাহ করছো, শুধু শেরেকের গুনাহ যদি না থাকে, শেরেকের গুনাহ। হে বান্দা, দুনিয়ার এমন কোন প্রেসিডেন্ট পাবি না
তোর গুনাহ মাফ করলাম করলাম যত বছর বেতন পাসবে বেতন গুলাও চালু করলাম আমি রব্বে কারিম 30 বছর তুই গুনাহ করে রইছোর আজকে তওবা করছ রই 30 বছরের বাকি খাতাটা আমি আল্লাহর নেকের দ্বারা ভরপুর করে দিব কারণ কি জানোস নি আমার নাম কি ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম নিজের হাতে বান্দা তাদের বানায় কোনদিন জাহান্নামে ফেলবো কোনদিন আল্লাহর কথা আমরা কি কব বলেন আমার সাথে নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায় কেমনে দিবা জাহান্না মে বেলি যুবক ভাই আমি তোর পাও ধরি ধরছি ভাই তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় ভাই সকল বেলা মোটর সাইকেল নিয়ে বাসার তো বের হইছ মোটর সাইকেল ঠিকই বাসায় আছে তুমি আর আসো নাই কিসের বাহাদুরি দেখাস ভাই কিসের বাহাদুরি দেখাস সব বাদ দে সব বাদ দে মারামারি হানাহানি কাটাকাটি একটা ছেলেরে কোবায়া মাইরা ফেললি একবারও কি ভাবলি না এই বাচ্চাদের এই বেটা ছোট ছোট দুটো বাচ্চা আছে এরা কানে মাফ করে ডাকবো এই বাচ্চা গুলার চোখের পানি তুই কি দিয়ে বন্ধ করবি কো এই বাচ্চা গুলা যদি তোরে নিঃশ্বাস দেয় পৃথিবী একাকার করে ফেলবে আমার আল্লাহ যেন বাচ্চাদের চোখের পানি কত ভয়ঙ্কার আজকে দেশে মারামারি হানাহানি কেমনে টেঢা দিয়ে কোবাই একটা লোকরে কাতরা দিয়ে কোবাই কালি দিয়ে কোবাই মেরে ফেলে রামদাও দিয়ে কোপটা দেশ তুই কি একবার ভাবলি না ওই লোকটারে মাইরে ফেলবি ও যার কাছে যাবে তুইও তো একদিন তার কাছে যাবি তুই বুঝিও না তুই তখন কি জবাব দিবি তার কাছে যাইয়া এমন তো না যে তুই 100 বছর 500 বছর বাঁচবি ভাই তুই তো চাইতে হবে তো সিবাবুল মুসলিম হুসুকুন ও কিতালু কুফরুন একজন মুসলমান আর একজন মুসলমান গেলে হত্যা করে না মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় কষ্ট হইতেছে আপনার আমার আত্মীয় তো এই জন্য বুঝাই দিয়ে যায় আমাদের দায়িত্ব বুঝানোর বাবা মানার দায়িত্ব আপনাদের কষ্ট হইতেছে আমার দিকে তাকাবেন আর দুই গোটা পারি দিয়ে আল্লাহর কাছে তওবা করেন আজকে আল্লাহ বলছে যত গুনাহ করস যদি মার্ডারের গুনাহ না থাকে এই মার্ডার করার গুনার দায়িত্ব কিন্তু আল্লাহর না এটা আল্লাহ মাফ করবে না তার আত্মীয় স্বজন মাফ করতে হবে যেই বাচ্চার বাবাকে মেরেছো যেই বাচ্চার মাকে মেরেছো ওই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত মাফ না করবে আল্লাহ কোনোদিন মাফ করবে না তুমি যত বড় হাজি গাজী যত বড় হও না কেন কাজ হইব না তাকান আমার দিকে আমার মা মাত্র 28 বছর বয়সে যুবতী বয়সে মারা গেছে এই বসে বাচ্চারা কথা বলে এই বেটা পর্দাটা উঠে একটা দেখ কায়দা মতো দেখ জোরে দিস না সিঙ্গেল দিস আলহামদুলিল্লাহ বলেন জমিনের মালিক কে বাবা যেতে হবে না হবে হবে আমার বিশ্বনবী বলে তুমি যাকে হত্যা করতেছো তুমি কি জানো যাকে তুমি পরপারে পাঠাচ্ছ তুমিও তো ওই নৌকে উঠেই পারে যাওয়া তুমি যদি একজনের পর রহম করো আল্লাহ তোমার পর রহম করবে তুমি যদি রহম না করো তুমি রহমের আশা কেন করো তাকা
আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে না? পারে? পারে? আল্লাহু আকবার করে বলেন তো দেখি। আজকে আল্লাহর কুদরতে পাও ধরে মাফ চাবেন। আমার ভাতি যাইছে, আমার ভাই আইছে, আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আমার এলাকারই ছেলে, আমার রক্তের ছেলে, আমার এলাকার ছেলে, যদিও আমাদের থানা ভাগ, জেলা ভাগ, আপনার মাদারীপুর, আমরা গোপালগঞ্জ, কিন্তু দূর কিন্তু বেশি না। কথা বলে না কেন? নদীর এই পার আর ওই পার। আমার জীবনে বাবা হতে পারে আমি গোপালগঞ্জের ছেলে, এই পার আর ওই পার, আমি কিন্তু শঙ্করদি কোনোদিন আসি নাই। আমি খালি জানতাম সেই ছোট্টকালে শঙ্করদি একটা মাদ্রাসা আছে, আমার কপালে আশা হয় নাই মাদ্রাসা, কিন্তু আশেপাশে আমি ওয়াজ করছি, কিন্তু মাদ্রাসায় আমি মাহফিলে আসি নাই। এই 71 বছরের জিন্দিগিতে আমি কোনোদিন শঙ্করদি আল্লাহ আমাকে মাহফিলে আনে নাই, কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করছি এই জন্য যে আমি গুনাগার আসলাম, কিন্তু 71তমতে আসা, আরো আগে কেন আল্লাহ আমার কবুল করলো না? আলহামদুলিল্লাহ বলেন, আমি আসতে পেরে খুশি। আপনারা খুশি না? আরো জোরে কন্ত দেখি, আল্লাহ আকবার বলেন তো দেখি, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। বাজান এই আল্লাহ আকবার শব্দটা আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আপনি যে নামাজের মধ্যে দাঁড়াইছেন কি বলে দাঁড়াইছেন? বাজার করোনা রোগে আক্রান্ত হইয়া মারা গেছেন, কেউ আপনার জানাজায় আসে নাই। আমার মালিক কিন্তু আপনার কবরে একা রাখে নাই গো বাজার। নবীর সুন্নাটা যদি মুখে থাকে, পাঁচ নামাজ দিয়ে যদি অ্যাকাউন্টটা ভরপুর রাখেন, ইমানটা যদি তাগা থাকে, কবরে যাইয়েই দেখবেন আমার নবী তোমার মাথার কাছে বসে। কিভাবে সঙ্গে তোমার কবরে কিভাবে সঙ্গে তো মার। যুবক ভাই আমি তোমার পাও দুইটা ধরে বলে দিয়ে যাই, জীবনে অনেক অন্যায় করছো ভাই, বন্ধু মহলে বসে কত নেশা করছো, কত গাঞ্জা হিরোইন ইয়াবা খাইছো, কত বন্ধু বান্ধবী মিলিয়ে কত খারাপ কাজ করছো, একবারও ভাবছো নি যে বন্ধুর প্রবঞ্চনায় পড়িয়া তোমার জীবনকে শেষ করল, ওই বন্ধু তোমার কবরে একদিন যাবে আর যাবে না? আরো জোরে বলেন আমিন। বাজান রে তালে খালেস তওবা করলে লাভ না লস? জোরে কার? আরো জোরে। এই আয়াতের তাফসীর একটা ঘটনা শোনাচ্ছি, ইনশাল্লাহ বলেন। আমার নবী মক্কার থেকে মদিনায় হিজরত করলেন, আলহামদুলিল্লাহ বলেন, অন্তত 153 থেকে 60 জন ছেলে আমার নবীকে রিসেপশন দেওয়ার জন্য আসছিলেন। আমাদের দেশে অনেক মসজিদে সৌদি আরব থেকে জামাত আসে না, এলাকার মুরব্বীরা মিলিয়ে তাদের খেদমত করে না। আমার নবী যখন মক্কার থেকে মদিনায় আসলেন, আমার নবী তো দাওয়াত তাবলীগের কাজ করার জন্য আসলেন মক্কার থেকে মদিনায়। নবী বুঝে ফেলেছেন মক্কায় আর আমার দাওয়াতের কাজ চলবে না, মদিনায় গেলে আমার দাওয়াতের কাজ স্টার্ট হবে। যখন মারহাবা, আল্লাহ আকবার করে বলতে হবে, হে মুসলমানের ফুলা, আজকে দাওয়াতের কাজগুলোর ভিতরে কত ভেজাল লাগাই দিছে, কথা কান না কেন? জুবায়ের গুরু এক গুরু আর সাদ সাহেবের এক গুরু, এখন সাদের গুরু হয়ে গেছে আলেমুল আমার গুরুবের মনে হয় দাওয়ার কুমরা, হালাকে কাস্তো তো একটাই, কথা বলে না কেন? কাজ এক না? এই কাজের মধ্যে যারা ভেজাল লাগাই দিছে শয়তানের, শয়তানের কপালে জুতার ভাই, কষ্ট হইতেছে? বেশি সময় ওয়াজ করব না, অল্প সময়ের ভিতর বিদায় নিয়ে চলে যাব, রাত ভর চলবে, কই দুই একজন যে উঠে যায় তা করতে কিছুই করো না, ইনশাল্লাহ বাবা। হে যুবক ভাই বস, ভয় ভাই তুই যদি মারা যাস গাই দেখ, আর একজন চাদর মাদুর লাগে কোন দিকদিন পিছনে ব্যাক করবে, যাইস না, করুণা খারাপ হয়েছে মসজিদের কোনায়, ভয়। আল্লাহ কবুল করেন যেরকম আমিন, আমিন। আজকে জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না বাবা? চোখের পানে সেই মাহফিলে পরে আল্লাহ মাফ করবে না?
আল্লাহ এত নিষ্ঠুর না, আমার আল্লাহ অনেক দয়ালু। ওয়াকান আল্লাহু গফুরুর রহিম। দেখেন তাহলে নবী হিজরত করলেন, তাকায় দেখে অনেকগুলি ছেলে নবীর দিকে আপনি তাকায় রয়েছে, 162 জন ছেলে তাকায় রয়েছে। এর ভিতরে একটা ছেলেকে নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। কি নাম? জোরে কর, আব্দুল উজ্জা। মানে উজ্জা ছিল বড় একটা মূর্তির নাম, বুখারীতে আসছে, এই মূর্তির বান্দা, এই নামের অর্থ হলো এটা। নাউজুবিল্লাহ করে। আমার নবী বললেন, বাবারে তোমার নাম আব্দুল উজ্জা থাকবো না, তোমার নামটা আসতে হবে আব্দুর রহমান, রহমানের বান্দা। মনে আমার কথা বোঝেন নাই? নবীর প্রথম মক্কার থেকে মদিনে আইসাই একটা নাম পরিবর্তন করলেন, সেটার নাম কি? আব্দুর, আব্দুর, জোরে কন, রহমান, আব্দুর। এতে তাফসিরে দেখবেন, সূরা আল ফালকানের তাফসিরে, ওই সাহাবি তখনো সাহাবি হয় নাই, একটু পরে বললেন, আপনি যখন আমার নাম পরিবর্তন করলেন, আমি মাত্র 17 বছরের যুবক, বা ইখতিলাফ 16 বছর বা 14 বছর, হুজুর আমার নাম যখন পরিবর্তন করেন, তখন আমার জিন্দেগিটাই পরিবর্তন করে দেন। কেমনে? আপনি আমার কালেমা করে দেন, নবী তারে মুসলমান করে দিলেন। এই সাহাবি গেলেন বাড়িতে, বাড়িতে যে মারে জিজ্ঞেস করে, মা আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। মায় কয়, মুসলমান কারে কয়? ভাতে দিয়ে খায় না রুটি দিয়ে খায়? মা ছিল মুসলমান কঠিন বিরোধী। পৃথিবীতে কাটটা হিন্দু আছে না, জানেন এরা কত ভয়ঙ্কর? এগো বাড়ির কাজ দিয়ে কোনো মুসলমান গেলে ওই জায়গায় লিপে ফেলে, জানেন খবর? কাটটা হিন্দু আছে না নাই? ওখান দিয়ে কোনো মুসলমান ভ্যান চালায় গেলে ভ্যানের চাকা যে তাকে জমিনে লাগছে, ওইটা গোবর দিয়ে লাফে হিন্দি নাইড়িয়ে গেছে। ওরা যে আকাডা, আকাডার গোষ্ঠী আবার চট্টগ্রাম বইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংস্থা নামে একটা সংগঠন আছে, তৃণমূল সংস্থা। এরা আবার কি কয় জানেন? একটা একটা হেফাজত ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা সরমনাই ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা আলেম ধর, ধরে ধরে জবাই কর। শুনছেন? এই আকাডার ফাকাডারা কি কয়? এটা বাংলাদেশ শাহজালাল আমানির দেশ, এটা তাবলিগোনাদের দেশ, এটা সরমনা আল্লাহর কুতুবের দেশ, এটা শশীর আল্লাহর কুতুবের দেশ, এটা আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের দেশ, এটা হাফিজ উদ্দিনের দেশ। এই দেশে যদি ছয় শ্রীর আমলে রাস্তায় নামোস আর একটা জালেম না কইরা সবাই করে স্লোগান দেয়, আমার দেশের মুসলমান একটা টাকা দারে কইরা খাইতে ছেড়ে দেবে ঠিক না বেঠে? আকাডার হুয়া আকাডা, জয় শ্রীরাম দিয়ে রাস্তায় নামো সার বলো, সে একটা একটা মুসলমান ধরে ধরে জবাই কর, কেসিটা ধরমু, সেলুন মাথাটা টান দিমু, ক্যাশ করে পোজ দিমু, সাদা টানা লাগাই আতার জন্য মলম লাগাই দিব, সেকেলের মলম। মনে থাকবে না মানে মিয়া, সেকেলের মলম লাগাই দিয়ে কমু, এখন থেকে তুই নাই রে, কথা কর না কেন? আকাডার পাকাডা, ভারতে আমার মুসলমান ভাইদের মসজিদে নামাজ পড়া অবস্থা পিড়িয়ে খেদাই তোর দেশের পুলিশ, আর আমার দেশের পুলিশ তোদের পূজা মণ্ডল পাহারা দিয়ে পূজা দেয়া হয়। মনে রাখিস, মুসলমান সহজে সেতে না, সেতে এক টাকাটাও টিকতে পারবি না, জুতার বাড়ি খাইয়া ফরকিস থেকে বাড়ি খাইয়া আকাডার থেকে কানা হইয়া তারপরে আমার সাথে থাকতে হবে। আমরা মুসলমানরা ভাই ভাই মিলে থাকি, কারণ আমরা অসভ্য জাতি নয়, আমরা সভ্য জাতি। আমার ট্যাকের আড আছে না হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে কাজ করে, দোকান আছে না ময়রার দোকান গুলা মিষ্টি সব আকাডা গো, জয় শ্রীরামকে রাস্তা নামস, এক একটার ধর্মু কেসি দিয়ে কাটনু সেকেন্ডের মলম লাগাই দিন, কথা কর না কেন? কষ্ট পাইতেছেন? কত বড় শহর স্বাধীনতার পরে আজও পর্যন্ত এত বড়
সাহস কেউ পায় নাই। রাস্তায় দাঁড়ায় তারা জয় শ্রীরাম দিয়ে হিন্দুগো মতো ইন্ডিয়া দিল্লির হিন্দুগো মতো মিছিল দেয়, জয় শ্রীরাম। তোমরা ধর্ম পালন করো আমরা কিছুই বলি না, বাধাও দিই না, পূজা মণ্ডল ভাঙি নাই। দিল্লিতে হাজার হাজার মসজিদ তোমরা ভেঙে দিয়েছো, মুসল্লিদেরকে কুত্তার মতো পিড়াইয়া তাড়াইয়াছো, কিছু বলি নাই। জয় শ্রীরাম করে মিছিল করো, কিছু বলবো না, কিন্তু একটা একটা হেফাজত ধর, ধীরে ধীরে জবাই কর, একটা একটা সরমনাই ধর, ধীরে ধীরে জবাই কর। সারকে দিবেন না কি করছেন আপনি, দৈর্ঘ্যে কি করছেন দৈর্ঘ্যে? মুসলমান ভাইর একসাথে বলেন, জীবন যদি যায় কোরআনের জন্য যাবে, জীবন যদি যায় দাড়ি টুপির জন্য যাবে, জীবন যদি যায় ইসলামের জন্য যাবে, জীবন যদি যায় আমার আল্লাহর জন্য যাবে। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, যুবক ভাই এই যে ইলেকশন শুরু হয়েছে তোমাকে আজরে, যার দল মনে হচ্ছে হ্যাঁ দল করো, করো দুঃখ নাই, কিন্তু দল একটা আমার থাকতে হবে, কবরে যাই নেতারে পাবো। আমার কোন চেয়ারম্যান মেম্বার পামো না, আমারে দিয়ে পচা পাঁচ এক মন বিস্কুট কিনাই আনছে, ডেট ফেল টোস, আর মির্জাপুরের তিন বছর আগে ডেট ফেল চা দিয়ে দিছে, চার দোকানে মার বি আর গরম পানি দিবি, ওই 10 তারিখ সকাল পর্যন্ত কথা কর না কেন, বিকালে আর দেবে না। একজন নেতা পাবেন, বিকাল নাই, সকাল নাই, দুপুর নাই, আপনার কবরে বয়ে দিছে। সে যার নাম হলো বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। শোনেন তাহলে, নেতা কারে কয়, কমু কমু